মহা ষষ্ঠী। আজ এই মহা ষষ্ঠীর শুভ সন্ধ্যায় সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাই বলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমার এখনও পর্যন্ত টোটাল 4 লাখ ভিউস অলরেডি পার হয়ে গেছে তোমাদের জন্যই, এবং 700 সাবস্ক্রাইবার অলরেডি তোমাদের জন্যই কমপ্লিট হয়েছে। কমিউনিটি সেকশনে ডেলি আমাদের ফটো আপলোড হচ্ছে, তো প্লিজ তোমরা যেমন সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করো। আর এবছরে ভাবনা কিছুই হয় না, হয়তো হয়নি, কিন্তু সাধারণ নিউ ইনস্টা ক্লাবের পক্ষ থেকে আজ মানে যে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে, আয়োজনের একটু মুহূর্ত জাস্ট তোমাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে পিক্সাল গেট তৈরি করা হয়েছিল। এই পিক্সাল গেটটা আমার অলরেডি কমপ্লিটেড। আজকে মহা ষষ্ঠী, এই মহা ষষ্ঠীর শুভ সন্ধ্যায় অনেক অনেক দর্শনার্থী আসছে, ভিড় মানে ঠাকুর দেখছে। তো জিরার সেকেন্ড দুবাই হয়েছে ব্রুজ খালিফা। তো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো সর্দার আটান ব্লগ। তো দেখতে হবে টোটাল ভিডিওটা, আমার তো খুব সুন্দর লাগছে।
উপরে ক্লাবের নামটা লেখা আছে, আই থিঙ্ক 57তম বছর সবুজ সংঘ। সবুজ সংঘের হোল নাইট তো এনজয় করার কোনো শখ নেই, কারণ বৃষ্টির আকাশ, ওয়েদার খুব খারাপ। একদম একদম ঠিক নেই সঙ্গদা, কি বলছো? ওই জন্যে যাই হোক, দুবাই এসছে এখন বর্তমানে, দুবাইটা খুব সুন্দর লাগছে। মানে বর্ধমানে দুবাই মা এসছে, তো মাকে কি বলবো তোমার সামনে? হ্যাঁ ঠিক, বর্ধমান জিরার সবুজ সংঘ 57তম বর্ষ। ঠাকুর আগে হয়ে গেছে, হ্যাঁ পূর্ণ লাগলে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। তো সামনে ষষ্ঠী, ষষ্ঠীর দিন থেকে আজকে থেকে শুরু করো বাংলা, সপ্তমী থেকে স্টার্ট। বাংলা বলে বাংলা মদ না, বাংলা বন্ধ, বাংলা জয় বাংলা, এটা হচ্ছে একটা সেলফি, একটা সেলফি হবে দাঁড়া, এখানে তুলছি তো। তো আমরা ব্রিজ খাইফা থেকে সোজা একটু হেঁটে যাচ্ছি, একটা ঠাকুর আছে হয়তো, তো চলো হাঁটতে থাকি, ভালো লাগছে ফিলিংটা। ওই মোর কই হসপিটাল মোর সামনে একটা হসপিটাল বড় আছে আমি শুনেছি, তুই তো দেখালি ওই তো সামনে হসপিটাল, ওই সামনে ঝান্না খুলতে যাচ্ছি, তবে হসপিটাল মোড় বলছে, হসপিটাল মোড় যাচ্ছে বলছে, তো হসপিটাল মোড় যাচ্ছি, জানি না কোন হসপিটাল মোড় যাচ্ছি আমরা। রিমোটটা নিলে ভালো হতো, রিমোটটা নিলে ভালো হতো, হ্যাঁ মানে ভিডিও কন্ট্রোল করার জন্য, ভিডিও কন্ট্রোল করার ছবি তোলা, ব্লুটুথে কাজ করতে হয়, এইটু হয়নি দেখবে দেখা। যতটা মনে হয় ততটা এখন হাঁটাচলা করছি, করতে থাকি, শেষ পর্যন্ত দেখি কত দূর যাওয়া যায়। বাইক বাইকগুলো একদিকে রেখে আর একদিকে অপোজিট লাইনে যাওয়া হচ্ছে, গাড়ি দেখে পার হতে হবে, কারণ এটা আসাম হাইওয়ে রোড, গাড়ি ঘোড়া আছে ভালোই। চলো একটা ধাবার কাছে এলাম বসার জন্য, ছোট্ট একটা দোকান, তো এখানটায় 2 মিনিট রেস্ট হয়তো চলে যাবো, রেস্ট করে কয়া ঠাকুর দেখবো হয়তো আর। চলো দেখতে থাকো শেষ পর্যন্ত ব্লগ ভিডিওটা। হেলমেটটা খুলে না, লোকাল রোড তো
চলাচল খুলে গেছিল। হ্যাঁ হ্যাঁ ঠাকুর দেখব। যেহেতু এলইডি গুলো ব্লিঙ্ক করছে, যার কারণে আমার ক্যামেরাতে ব্লিঙ্কিং সব ছবি আসছে। বাড়িতে আসবার পর হঠাৎ করে বিদ্যুৎ বিভ্রাট হয়ে যাওয়ার কারণে আমরা এখন অন্ধকার পথে মায়ের দর্শনে এগিয়ে চলেছি। দেখো পুরোটাই অন্ধকার আর কিছু দেখার মতো নেই, ঠিক আছে। জিরার বাড়োয়ারি কি বাড়োয়ারি সংঘ, তাই তো? আদি বাড়োয়ারি, আদি বাড়োয়ারি সংঘ। আমরা অন্ধকার পথে ধীরে ধীরে মায়ের মুখটা দর্শনের জন্য এগিয়ে চলেছি। একদম আস্তে আস্তে ভাই, দেখার মতো পয়সা নেই, চালিয়েছে। আচ্ছা ওখানে ডালা, এই তো চলে করো বিদ্যুৎটা এবার কারেন্ট ইলেকট্রিসিটি চলে এসেছে, মানে জেনারেটর চালিয়েছে। টোটালটা এখানে দেখাবো, এখানে অ্যাকচুয়ালি কমুক টাইপের করেছে। মায়ের কাছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। কিসে আসছে দোকানের উপর আছে না বলে এবারে ভাইয়া সরি তো ভাইয়া সর আচ্ছা এখানে একটা ভালো জিনিস দেখলাম, এখানে হচ্ছে হ্যাঁ ক্লাবে প্রণামী বাক্স, এখানে মুক্ত হস্ত দান করুন। তো যার কাছে যা আছে, যদি পকেটে কিছু না থাকে, এখানে ভারত পে এখানে কিউআর বসানো আছে, যে যেমন পারো মারতে থাকো। ভাই প্রণামী দেবো ভাই, দে 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 ভাই, ইয়া কিনা সবাই দে, 10 টাকা করে দে। কি নাম আছে দেখি,
স্ক্যান ফর পে কোনায় বাক্সে দেওয়া হচ্ছে। এটা কি নাম দেখালো এখানে দেখা ফোনে দেখা দাদা ভেরিফাই মার্চেন্ট লেখা আছে। চলে এসছে দেখি কি আছে কি আদি আদি বারোয়ারি বা আদি বারোয়ারি সর্ব দেখা দেখা একটু দেখিয়ে দে এখানে এই যে লেখাটা উঠবে এখানে এই উল্লু নোটিফিকেশন চলে এসছে ভুল করে সরি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে লেখা আছে আদি বারোয়ারি সমাধ এখানে অ্যামাউন্ট এখানে দশ টাকা মারবো এখানে পিন দিয়ে দে তোর পিন দেওয়া কিছু করতে পারবে না কেউ কারণ ফোন তোর কাছেই থাকবে। চলো মায়ের ফোন আমি চলে গেছে আর এখানে জবা ফুল থেকে শুরু করে গাঁদা ফুল সব কিছু পাবে যে যেমন পারো কিনে মায়ের করে দিতে পারো মানে কোনো সমস্যা নাই। অন্ধকারটা বাইরের সাইডটা যে ঢুকছিলাম এটা এই সাইডটা আমরা তখন অন্ধকারের কারণ নিতে পারিনি তখন। চলো দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে আমি যাচ্ছি এগোচ্ছি তাই করে গিয়ে দেখা হবে।